আচ্ছা, আমি মৌসুমিতা তরিমদার আগের দিন তোমাদের শালক সংশ্লেষ ক্লাস 9-এ শালক সংশ্লেষটা শুরু করেছিলাম। তো আজকে আমরা পড়ব শালক সংশ্লেষের পরবর্তী পর্যায়টা। আগের দিন আমাদের পড়া হয়েছিল শালক সংশ্লেষে কি কি লাগে, কি কি প্রয়োজনীয় পদার্থ, তাদের কি ভূমিকা, এইগুলো পড়েছিলাম। তো এবার আজকে শুরু হবে শালক সংশ্লেষটা কিভাবে হয়, তার যে বিভিন্ন তার যে প্রসেসটা কিভাবে হয়, কটা দশায় হয় বা কি। তো শালক সংশ্লেষ আগের দিন পড়াতে গিয়ে পুরো সমীকরণটা যখন বলেছিলাম তখন লিখেছিলাম যে ছয়াণু কার্বন ডাই অক্সাইড 12 অণু জল বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে কি, 1 অণু গ্লুকোজ, 6 অণু জল, সরি 6 অণু অক্সিজেন আর 6 অণু জল। তো এই বিক্রিয়াটা পুরো বিক্রিয়াটা শালক সংশ্লেষ একবারে করতে পারে না। এই পুরো বিক্রিয়াটা করতে গেলে শালক সংশ্লেষটা দুটো ফেজে হয়, দুটো দশায় হয়। তো আজকে আমরা পড়বো শালক সংশ্লেষের প্রথম দশাটা বা মানে অন্ধকার দশাটা, তো পরেরটা সরি প্রথম দশাটা পড়বো, আলোক দশা। আলোক দশাটা কি? আলোক দশা হচ্ছে, কথাটার মধ্যেই আছে আলোক, আলোক কথাটা এসেছে সূর্য মানে আলো থেকে, আলোর উৎস সূর্যালোক। তো আমরা এই যে দশাটা পড়বো, এই দশাটার মধ্যে আমাদের সূর্যালোকটার খুব প্রয়োজন। কোথায় হবে এই আলোক দশাটা? তো কোথায় হবে আলোক দশা? হবে হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে এই আলোক দশাটা হয়। এবার এই আলোক দশাটা হওয়ার জন্য প্রয়োজনীয় কি কি পদার্থ আমাদের লাগবে, এই কোণায় আমি ওটা লিখে রাখি। এটা তো পুরো সমীকরণটা, এই সমীকরণটার মধ্যে শুধুমাত্র এই দুটো জিনিস আমরা আলোক দশা থেকে পাবো। যে গ্লুকোজটা আছে, গ্লুকোজটা আমরা অন্ধকার দশায় গিয়ে পাবো। তো এখানে কি কি লাগবে আলোক দশায়? আমাদের প্রয়োজন হচ্ছে সূর্যালোক, আমার এক একটা করে জিনিস ব্যবহার হবে, আমরা ঠিক সূর্যালোক প্রয়োজন হচ্ছে, রঞ্জক পদার্থ, আর প্রয়োজন হচ্ছে NADP+, নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, যে NADP, ADP, আর প্রয়োজন হচ্ছে জল। তো এই 5টা পদার্থ এখানটা লাগছে, প্রয়োজনীয় উপকরণ রূপে লাগছে। এবার তাহলে আমরা শুরু করি আলোক দশাটা। এই আলোক দশাটা, আলোক দশার পদ্ধতি, এই আলোক দশাটা আমি তো বললাম ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে হয়। তো এই আলোক দশাটা যখন শুরু হবে কতগুলো স্টেপ বা কতগুলো প্রসেসের মাধ্যমে হয়, মানে কতগুলো স্টেপিং এর মাধ্যমে হয়, প্রথম যে যেটা ওটা হচ্ছে সৌরশক্তি আবদ্ধকরণ। কি হয় সৌরশক্তির আবদ্ধকরণ বলতে? সূর্যালোকের মধ্যে যে শক্তিশালী কণাটা সেটাকে বলে হচ্ছে ফোটন কণা। ওই ফোটন কণাটা, সূর্যালোকের ফোটন কণাটা, এই যে রঞ্জক পদার্থগুলো আছে, রঞ্জক পদার্থগুলো দিয়ে শোষণ হবে। শোষণ হয়ে গিয়ে সূর্যালোকের রঞ্জক পদার্থগুলো দিয়ে ফোটন কণাটা শোষণ হয়ে পরবর্তীতে সেটা কি হবে সেটা দেখি। এই সৌরশক্তির আবদ্ধকরণে শালক সংশ্লেষীয় রঞ্জকগুলো, শালক সংশ্লেষীয় রঞ্জক পদার্থ কি করবে? এ হলো শোষণ করবে ফোটন কণা। ফোটন কণার মধ্যে কোয়ান্টাম শক্তি, সেই ফোটন কণা শোষণ করবে। শোষণ করার পরে কি হলো, এ যেটা থাকলো এটা হচ্ছে ফোটন কণা শোষিত রঞ্জক পদার্থ হলো। রঞ্জক পদার্থগুলোর মধ্যে সাহায্যকারী রঞ্জক যেগুলো ছিল, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল বি, সমস্ত গুলোই শালক সংশ্লেষে এই সূর্যালোকে ফোটন কণাটা শোষণ করে। শোষণ করার পর তারা প্রধান রঞ্জক ক্লোরোফিল এ কে ইন্ডাক্টিভ রেজোন্যান্স পদ্ধতিতে ওই শোষিত রঞ্জক মানে ফোটন কণাটা প্রদান করে, শক্তিটা প্রদান করে ক্লোরোফিল এ কে। তো এটা হলো সৌরশক্তির আবদ্ধকরণ। সৌরশক্তির যে ফোটন কণাতে যে শক্তি ছিল সেটা রঞ্জক পদার্থগুলো তাদের দেহের মধ্যে আবদ্ধকরণ করলো। তাহলে এই দুটো আমাদের ইউজ হলো। সেকেন্ড স্টেপটা, এর পরবর্তী যে বিক্রিয়াটা, এর পরেরটা হচ্ছে কি, এই যে ক্লোরোফিলে তারপরের বিক্রিয়াটার নাম হলো বা পরের স্টেপটার নাম হলো ক্লোরোফিলে সক্রিয়করণ।
ক্লোরোফিলের সক্রিয়করণ বলতে কি বুঝছে? সাধারণ ক্লোরোফিল যেরকম ছিল, ধরো ক্লোরোফিল এ সাধারণ অবস্থায় ছিল, ও যখন সূর্যালোকের ফোটন কণাটা শোষণ করলো, ফোটন কণাটা শোষণ করার পর ওর থেকে ইলেকট্রন বিচ্যুত হয়ে যায়, ইলেকট্রন বেরিয়ে যায়, এর ফলে ও উচ্চ শক্তি সম্পন্ন বা উচ্চ শক্তি স্তরে চলে যায়, দিয়ে উচ্চ শক্তি সম্পন্ন উত্তেজিত শক্তিশালী ক্লোরোফিলে পরিণত হয়। আগে যেটা ছিল, আগের যে ক্লোরোফিল ছিল ওটা সাধারণ, এবার এই ক্লোরোফিলটা ইলেকট্রন মানে ওর ফোটন কণা শোষণ করার পর ও ইলেকট্রন বিচ্যুত করে ওখান থেকে ও শক্তিশালী একটা ক্লোরোফিলে পরিণত হলো। এবার তার পরবর্তীতে এই শক্তিশালী ক্লোরোফিল কি করবে? এই শক্তিশালী ক্লোরোফিলটা থার্ড বিক্রিয়াটা করে। শক্তিশালী ক্লোরোফিলটা কি করে? জলের আয়নীকরণ ঘটায়। জলের আয়নীকরণ মানে কি? জল মানে H2O, যেটা হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, যেটা আমরা জানি। তো এই জলটাকে আমরা হাইড্রোজেন অক্সিজেন বা H+OH- আয়নতে ভাঙতে পারবো না, এবার এটা ভাঙার জন্য তো অনেক পরিমাণ শক্তির প্রয়োজন। তো সেই শক্তিটা আমরা কোথা থেকে পাই? সেই শক্তিটা এখানটায় কি হয়, এই সালোক সংশ্লেষের ক্ষেত্রে এই যে উত্তেজিত ক্লোরোফিল, এই শক্তিশালী ক্লোরোফিল, এই শক্তিশালী ক্লোরোফিলটা জলটাকে H+ + OH- আয়নে ভেঙে দেয়। এখানটায় জল, জলটা H+ + OH- এই দুটো আয়নে ভাঙলো, ওই জন্য এই বিক্রিয়াটাকে জলের আয়নীকরণ বলা হয়। আর যেহেতু আর একটা নাম আছে এটার, ফটোলাইসিস। ফটো মানে আলো, লাইসিস মানে ভাঙা, আলোর উপস্থিতিতে জলের এই ভেঙে যাওয়া, এই জন্য এটাকে ফটোলাইসিসও বলা হয়। বিজ্ঞানী রবিন হিল বলে একজন বিজ্ঞানী ছিলেন, উনি ওই বিজ্ঞানী প্রথম এই বিক্রিয়াটা পর্যবেক্ষণ করেন বলে পরবর্তীতে এই রবিন হিলের নাম অনুসারে এই বিক্রিয়াকে হিল বিক্রিয়াও বলে। রবিন হিল গাছের মধ্যে পরীক্ষা মানে পরীক্ষাটা করেননি, উনি ল্যাবরেটরিতে বিভিন্ন আলাদা রাসায়নিক পদার্থ নিয়ে পরীক্ষা করেছিলেন, কিন্তু পরীক্ষা করে প্রমাণ করেছিলেন যে জলের আয়নীকরণ বা এখান থেকে জলটা পরবর্তীতে ভেঙে এখান থেকে অক্সিজেন উৎপন্ন হয়, সেটা ওই রবিন হিল প্রমাণ করেন। তার জন্য তার নাম অনুসারে এই বিক্রিয়াটাকে হিল বিক্রিয়া বলে। পরবর্তী স্টেপে এই যে এখান থেকে H+ আর OH- আয়ন উৎপন্ন হলো, এগুলো তো আয়নীকরণ অবস্থায় থাকতে পারে না, এদের তো কোনো না কোনো একটা স্থায়ী অবস্থায় আসবে। তো কি হয়, এই যে H+ আয়নটা আছে, এই H+ আয়নটা দেখি এবার, ফার্স্টে আমরা দেখি H+ আয়নটার কি হয়। পরবর্তী স্টেপটার নাম NADP+ এর বিজারণ। এখানে কি হয়, এই যে NADP+ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট যেটা ছিল, সেই মানে সেটা এই H+ আয়নটাকে গ্রহণ করে, গ্রহণ করে NADPH+ H+ এ পরিণত হয়। এটাকে বিজারিত নিকোটি মানে বিজারিত NADP+ বলা হয়। তো এই যে জল মানে এখানে এই H+ আয়নটা যেটা জলের আয়নীকরণের ফলে এসেছিল, ওই H+ আয়নটা যেহেতু NADP+টা গ্রহণ করলো, তার জন্য এই NADP+কে হিল বিকারকও বলা হয়। সালোক সংশ্লেষের হিল বিকারক কি যদি কোশ্চেন হয়, তাহলে উত্তর হবে NADP+। কেন না, ওই হিল বিক্রিয়ায় উৎপন্ন H+ আয়নকে যে গ্রহণ করে তাকে বলে হচ্ছে হিল বিকারক। তো এখানে NADP+ গ্রহণ করেছে, তাই জন্য এ হচ্ছে NADP+টা হলো হিল বিকারক। তাহলে 4 নম্বর স্টেপটা গেল। এবার 5 নম্বর পরবর্তীতে, তাহলে আমাদের এখানে এইটা এর সঙ্গে যুক্ত হয়ে গেল, থাকলো কোনটা, এটা এটা থাক। এখানে আমরা 5 নম্বর স্টেপটা লিখি, 3 নম্বর ছিল, 4 তো পড়লাম, 5 নম্বরটা হচ্ছে অক্সিজেনের উৎপাদন। কি হয়, এই যে OH- আছে, OH- ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়। এরকম 4টা OH মূলক, এরকম 4টা OH মূলক পরবর্তীতে এই মানে 4টা OH মূলকগুলো 4টা এসে পরবর্তীতে এরকম জল আর অক্সিজেন উৎপন্ন করে।
তো শালক সংশ্লেষে উৎপন্ন যে অক্সিজেনটা, তার উৎসটা জল। এখানে জল থেকেই ভেঙে আমরা এই ওইচ মাইনাসটা পেয়েছিলাম। সেই ওইচ মাইনাসটা ইলেকট্রন ত্যাগ করে ওইচ মূলক, তারপরে সেখান থেকে আবার অক্সিজেনটা উৎপন্ন করলো। তাহলে এখান থেকে দেখাই যাচ্ছে যে শালক সংশ্লেষে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎসটা জল। এটা হলো অক্সিজেনের উৎপাদন। দ্য লাস্ট স্টেপ শালক সংশ্লেষে, শালক সংশ্লেষে আলোক দশার লাস্টে, শালক সংশ্লেষে এখনো পুরোটা হয়নি, শুধুমাত্র আমাদের এখানে এই যে জল আর এই অক্সিজেন এই দুটো তৈরি হলো। তো এটা এই দুটো ব্যবহার হয়েছিল, এটা ব্যবহার হয়েছে, এটাও হয়েছে, বাকি থাকলো আমাদের এডিপিটা। লাস্ট স্টেপটার নাম হচ্ছে ফটো ফসফোরাইলেশন। এই ফটো ফসফোরাইলেশন, ফটো কথার অর্থ আলো, ফসফোরাইলেশন কথার অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়া। তো এই ফটো ফসফোরাইলেশনে কি হয়, ওই যে সূর্যালোক থেকে ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল উত্তেজিত হয়েছিল, ক্লোরোফিল উচ্চ স্তরে পৌঁছে গেছিল, সেখান থেকে আস্তে আস্তে ইলেকট্রন মানে নিম্ন স্তরে পৌঁছায়। এবার সেখান থেকে যে ইলেকট্রন গুলো বেরোয়, সেই ইলেকট্রন গুলো মানে অনেকগুলো ইলেকট্রন বাহকের মাধ্যমে বাহিত হয়ে সেই শক্তিটা অজৈব ফসফেট রূপে এডিপির সাথে পিআই বা অজৈব ফসফেট রূপে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন একটা যৌগ, যার নাম এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা কি হচ্ছে, এখানে সূর্যালোকের প্রয়োজন, যেহেতু সূর্যালোকের উপস্থিত হয় তার জন্য ফটো ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত হওয়া। এটা ছিল অ্যাডিনোসিন ডাইফসফেট, একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে তৈরি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে দুটো ফসফেট ছিল, এখানে তিনটা, তাহলে একটা ফসফেটের পরিমাণ বাড়লো, এটা ফটো ফসফোরাইলেশন। এবার এই ফটো ফসফোরাইলেশনে এখানে যে উৎপন্ন হলো এটিপিটা, এটিপি হচ্ছে একটা উচ্চ শক্তি সম্পন্ন যৌগ। কেন উচ্চ শক্তি সম্পন্ন যৌগ বলতে, এখানে যে সূর্যালোকের সেই ফোটন কণা থেকে যে আবদ্ধ শক্তিটা সেটা ও এর মধ্যে স্টোর করে রাখে, ওই জন্য এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি। এই এনার্জি কারেন্সি খরচা করে, কারেন্সি মানে তো কারেন্সি খরচা করে আমরা বিভিন্ন জিনিস কাজকর্ম করি, তো সেরকম এই এনার্জি কারেন্সি বা এটিপিটাকে, এটিপি থেকে শক্তি খরচ হয়ে পরবর্তী স্টেপটা মানে আলোক দশার পরের যে স্টেপটা আলোক নিরপেক্ষ দশা, সেখানটাই হবে। ওই দশাটার নাম আলোক নিরপেক্ষ দশা, ওখানটায় আলোর প্রয়োজন নেই কিন্তু শক্তির তো প্রয়োজন, সেই শক্তিটা আমরা পাবো হচ্ছে এই এটিপি থেকে। তো এই যে ফটো ফসফোরাইলেশনটা আছে, ফটো ফসফোরাইলেশনটা আমি বললাম কতগুলো ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে বাহিত হয়ে হয়। এই ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে বাহিত হওয়ার ফলে যে মানে ফটো ফসফোরাইলেশনটা, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এই জিনিসটাই হবে দুটো প্রসেসে, আমি এটা বুঝলাম। একটা হয় হচ্ছে চক্রাকার ফটোফসফোরাইলেশন, চক্রাকার ফটোফসফোরাইলেশন, চক্রাকার মানে নিশ্চয়ই কোনো একটা চক্রের আকারে হবে। তো এখানটায় কি, এখানটায় পিএস ওয়ান, পিএস মানে ফটো সিস্টেম ওয়ান, এখানে এর রিয়াকশন সেন্টার হলো P68, মানে এখানে ক্লোরোফিলটা এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষণ করে। এখান থেকে যে ইলেকট্রনটা বেরোয়, সেই ইলেকট্রনটা কতগুলো ইলেকট্রন বাহক, ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্রেট, তারপরে ফেরিডক্সিন, সাইটোক্রোম B6, সাইটোক্রোম F, প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন হয়ে আবার পুনরায় এই তার মধ্যেই ফিরে আসে। মানে এখান থেকে ইলেকট্রনটা মুক্ত হয়েছিল, সেই ইলেকট্রনটা এগুলোর মধ্যে দিয়ে পরিবাহিত হয়ে 2e, এটা 2e মানে ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই ইলেকট্রন বাহক গুলোর মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে। এগুলো ইলেকট্রন বাহক, সাইটোক্রোম B6, সাইটোক্রোম A, ফেরিডক্সিন, প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, এগুলো হচ্ছে ইলেকট্রন বাহক। এই ইলেকট্রন বাহকগুলোর মধ্যে পরিবাহিত হচ্ছে, পরিবাহিত হয়ে আবার যেখান থেকে উৎপন্ন হয়েছিল সেখানেই ফেরত হচ্ছে। এডিপি অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে তৈরি করে এটিপি, আবার এখানেও এটিপি তৈরি হয় ওই এডিপি থেকে, সরি, এডিপি থেকে এটিপি তৈরি হয়। তো এখানে এটিপি উৎপন্ন হচ্ছে কিন্তু
কি চক্রাকার কেন, যেখান থেকে ইলেকট্রনটা উৎপন্ন হচ্ছে সেখানেই আবার ফিরে আসছে, তো এখানে ফোটন কণা শোষণ করে শক্তিটা পেয়েছিল। তো এটা হচ্ছে চক্র, এই জন্য এটাকে বলে চক্রাকার ফটোফসফোরাইলেশন, চক্রের আকারে হচ্ছে সাইক্লিক, যেখানটায় যা যা থেকে উৎপন্ন হয় সেখানে আবার ফিরে আসে, তাই জন্য ওটা সাইক্লিক বা চক্রাকার ফটোফসফোরাইলেশন। এরপরে যেটা আমরা পড়ব, এখানে একটাই কিন্তু ফটো সিস্টেম ছিল, মানে PS1টাই শুধু ছিল আর আমরা পাই। এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে অচক্রাকার ফটোফসফোরাইলেশন, ওখানে আমরা পড়ব দুটো ফটো সিস্টেমই এখানে কাজ করবে। PS2 এর রিয়াকশন সেন্টার হচ্ছে P680, জলটা বিয়োজিত হয়, জল বিয়োজিত হয়ে H+ OH- উৎপন্ন করে, এবার এই OH- থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে সেটা 2OH এ পরিণত হয়। তো সেই ইলেকট্রনটা মানে দুই দুটো ইলেকট্রন এখান দিয়ে গিয়ে সাইটোক্রোম B6 সাইটোক্রোম F সরি প্লাস্টোকুইনন প্লাস্টোসায়ানিন থেকে হচ্ছে এখানে আবার এই ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে ইলেকট্রন বাহক গুলোর মধ্যে দিয়ে বাহিত হচ্ছে, এগুলো ইলেকট্রন বাহক, বাহিত হয়ে ফিরে আসছে কোথায়, এটা কিন্তু এখানেই ফিরে আসছে না, PS1 এ যাচ্ছে, এখানে আসছে, এখান থেকে আবার এটা ফেরিডক্সিন রিডিউসিং সাবস্টেন, সেখান থেকে FB ফেরিডক্সিন, তারপরে ওইখান থেকে ইলেকট্রনটা ওই যে NADP+ +2E+H+ সাথে যুক্ত হয়ে NADPH+H+ উৎপন্ন করছে। আর তো এইখানটায় এখানেও ATP তৈরি হচ্ছে এখানেও, তো এখানে কি হলো, এই এখান থেকে ইলেকট্রনটা উৎপন্ন হয়ে ও ফিরত আসলো এখানে, দিয়ে এখানে চলে গেল, এই এটার মধ্যেই আসলো না, মানে পুরো এর আগেরটা যেমন আমরা বললাম চক্রাকার, যেই মানে ফটো সিস্টেম থেকে ইলেকট্রনটা বিচ্ছুরিত হয়ে সেখানেই ফিরত এসেছিল, এখানে সেখানে ফিরত আসলো না, অন্যটা দিয়ে গিয়ে অন্য জায়গায় চলে গেল, তো এই ইলেকট্রনটা পরবর্তীতে NADP গ্রহণ করলো। তো এই বিক্রিয়াটা দেখো এখানে কিন্তু সাইক্লিকের আকারে হচ্ছে না, এটা বিজ্ঞানী হিল আর বেন্ডাল এটাকে ইংলিশ অক্ষর জেড, জেড যদি আমরা এটা একটু ঘুরিয়ে দেখি তাহলে জেড এর মতো লাগে বলে এই স্কিমটা এটাকে জেড স্কিম বলেছেন, এই বিক্রিয়াটাকে জেড স্কিম বলেছে বিজ্ঞানী হিল আর বেন্ডাল, যেহেতু এটা জেড এর মতো হয়, এখানে NADPH উৎপন্ন হয়, ওখানে ATP তো উৎপন্ন হবেই ফটোফসফোরাইলেশন যেহেতু, কিন্তু এখানে NADPH টা উৎপন্ন হয়, চক্রাকারের ক্ষেত্রে NADPH টা উৎপন্ন হয় না। তো এই গেল হচ্ছে আমাদের আলোক দশা, আলোক দশাতে তাহলে আমরা পেলাম আলোক দশায় অক্সিজেন আর জলটাই, আর কিন্তু কোনো যৌগ আমরা পেলাম না, কিন্তু কিছু যৌগ উৎপন্ন হলো, এটা আমি লিখে রাখি, এটা আমাদের পরবর্তী দশায় আবার লাগবে। NADPH+H+ টা উৎপন্ন হলো, আর উৎপন্ন হলো কি ATP, এইগুলো ব্যবহার হয়ে গেছে, উৎপন্ন হয়েছে হচ্ছে NADPH+H+ আর ATP, নতুন পদার্থ, এগুলো কিন্তু উদ্ভিদের মধ্যে ছিল না বা আমরা কাঁচামাল হিসাবেও গ্রহণ করিনি, তো এইগুলো এই জিনিসগুলো আবার অন্ধকার দশায় ব্যবহার হবে আমাদের। এই গেল আমাদের আলোক দশা।